নমস্কার বন্ধুরা, সংকরি কিচেনে সকলকে স্বাগত। আজ করেছি সাবুদানার খিচুড়ি। আজকে যে সাবুদানার খিচুড়িটা আমি তৈরি করেছি সেটা খুবই ঝরঝরে আর খুবই টেস্টি হবে। কিছু কিছু টিপস ফলো করলে একদম ঝরঝরে এইরকমই সাবুদানার খিচুড়ি হবে। আর আজকে আমি যে সাবুদানার খিচুড়িটা তৈরি করেছি তাতে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া নেই, তাই ব্রত পালনেও এই সাবুদানার খিচুড়িটা তৈরি করে খেতে পারবেন। এছাড়া ব্রেকফাস্ট কিংবা ডিনারেও এই সাবুদানার খিচুড়ি করে খাওয়া যাবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। সাবুদানা একটার গায়ে একটা লেগে নেই, ভীষণই ঝরঝরে আর একদম সফট হয়েছে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে এক কাপ সাবুদানা নিয়েছি। সবার আগে সাবুদানাটা আমি ভালো করে ধুয়ে নেব। সাবুদানাটা এমনভাবেই ধুতে হবে যাতে এর মধ্যে যে এক্সট্রা স্টার্চটা থাকে সেই স্টার্চটা যেন বেরিয়ে যায়। কোচলে কোচলে খুব ভালো করে ধুতে হবে। সাবুদানা ধোয়ার সময় এরকম জলটা একেবারে সাদা হয়ে যাবে আর কোচলে কোচলে ধুয়ে সাবুদানা থেকে স্টার্চটা বের করে নিতে হবে। এরকম দুই একবার ধুয়ে নিতে হবে। একদম ফ্রেশ যখন জল বেরিয়ে আসবে তখন সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখতে হবে, আর সাবুদানা মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সাবুদানা ভেজানোর সময় এমনভাবে জলটা দিতে হবে যেন সাবুদানাটা ডুবে থাকে, আর সাবুদানার ডবল জল দিতে হবে। চাপা দিয়ে এটাকে রেস্ট দিতে হবে অন্তত 4 ঘন্টা। যদি ব্রেকফাস্টের জন্য করেন সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। সাবুদানা খিচুড়ির জন্য আমি যা যা ব্যবহার করব তার মধ্যে আছে ফ্রোজেন মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি থাকলে মটরশুঁটিও দিতে পারেন। আমি এখানে একটা টমেটোও ব্যবহার করব, টমেটোর সিডসটা আমি বের করে দেব। আমি এর দানাটা রান্নায় ব্যবহার করব না। কেউ চাইলে দানা সমেতও করতে পারেন, অসুবিধা নেই কিছু। সবজির মধ্যে আপনার পছন্দসই সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি 2 কাঁচা লঙ্কাকেও চপ করে নিচ্ছি। রান্নাটাই আমি সেদ্ধ আলু ব্যবহার করব। এখানে আলুগুলো খুব ছোট মাপের আছে বলে আমি এখানে 4টে আলু ব্যবহার করছি। সাইজ অনুযায়ী আপনারা আলুটা বুঝে ব্যবহার করবেন। আলুগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। 4-5 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন সাবুদানাগুলো বেশ ভালোভাবে ভিজে গেছে আর একদম সফট হয়ে গেছে। এরকম টিপলে বুঝতে পারবেন যে অনেকটা সফট হয়ে গেছে। আর জলও নেই এর মধ্যে, আমি যেরকম জল দিয়েছিলাম তাতে জল কিন্তু পুরোটাই শুষে নিয়েছে। যদি এক্সট্রা জল থাকে তাহলে জলটা ঝরিয়ে ফেলে দেবেন, জল থাকলে কিন্তু ঝরঝরে হবে না। এবার চলে আসি রান্না পর্বে। আমি এখানে 2 চা চামচ সাদা তেল দিচ্ছি। কেউ চাইলে ঘিতেও করতে পারেন, আবার সাদা তেল ঘি মিশিয়েও করতে পারেন। আমি এখানে শুধু সাদা তেলেই করব। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর এর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি বাকি আর যে ফোড়নগুলো দেবো সেগুলো এক এক করে দিতে থাকব। এর মধ্যে আমি 1টা তেজপাতা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। এই সময় উনুনের আঁচটা আমি একেবারেই কম করে রেখেছি। দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে চিনে বাদাম, এটা কাঁচা চিনে বাদাম আছে, কেউ চাইলে ভাজা চিনে বাদামও ব্যবহার করতে পারেন। চিনে বাদামটা যখনই ভাজা হবে তখন এর থেকে একটা আওয়াজ হবে, সেই আওয়াজটা শুনে বুঝতে পারবেন যে চিনে বাদামটা ভাজা হয়ে গেছে। ততক্ষণ পর্যন্তই ভাজবেন। আর আমি এখনও আঁচটা কিন্তু কম করে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার কুচি। আদার কুচি দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
সাবুদানার খিচুড়ি অনেকে অনেকভাবে করে থাকেন, তবে একবার আমার মতো করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলু দিয়েও আমি মাঝারি আছি, এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা দিয়েও আমি দু এক সেকেন্ড নাড়াচাড়া করবো। এই রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, চটজলদি হয়ে যায়। স্বাদ মতো নুন দিলাম, কালারের জন্য খুব অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যদি মনে করেন হলুদ দেবেন না সেটাও করতে পারেন, তবে এখানে কালারটা সুন্দরও লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোর কুচি দিয়েও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করেছি বলে পরে দিলাম, কেউ চাইলে আগেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা। ব্রেকফাস্টের জন্য যদি আপনারা করেন, খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন। 10 মিনিটের মধ্যেই আপনার এইরকম একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। স্বাদ মতো চিনি দিলাম, কেউ চাইলে চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন। চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে। এই খিচুড়িতে আমি কোনো ডালের ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে আপনারা খিচুড়ি না বলে পোলাওও বলতে পারেন, যেটা আপনার খুশি বলতে পারেন। তবে আমি এই খিচুড়িতে ডালের ব্যবহার করি না, আর এরকম ঝরঝরেই আমি খিচুড়িটা তৈরি করি। দেখুন প্রত্যেকটা দানা কিন্তু আলাদা আলাদাভাবে আছে। অনেকেই সাবুর খিচুড়ি করলে সাবুর খিচুড়িটা আঠালো হয়ে যায়, এরমভাবে করলে কিন্তু একেবারেই আঠালো ভাবটা আসবে না, খেতেও খুব টেস্টি হবে। গরম গরম সাবুর খিচুড়ি পরিবেশন করুন। ব্রেকফাস্টের জন্য যদি আপনারা এরম সাবুর খিচুড়ি তৈরি করেন, তাহলে রাত্রেবেলা সাবুটা ভিজিয়ে রাখবেন, সকালে উঠে চটপট হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আজকে রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।